কইতো না, হাসা নাই। এর লোকে বোঝা দরকার যে হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি মুসল্লা দিয়ে যে সময় নদী ফারিয়ে গেছিল, তার সঙ্গীয় হল কেউ হাতড়িয়া গেছেন না, নৌকায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই, নৌকা সব রাজায় তুলি লিয়েছে। বলে গেলা কিলা, বলে এরাও মুসল্লা ফেলাইয়া উঠিছ। যেহেতু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গীয়েরা শাহজালাল সাহেবরে ফানিয়ে খাতির করি লইছে, পদ দিলাইছে, শাহজালাল সাহেবর সঙ্গী হলো সঙ্গী হলো রে ফানিয়ে খাতির করি লইছে, যাও তুমি দেন শাহজালাল সাহেবর লোকে আইছো যখন ফানির উপরে দিয়ে যাও বাস। অলি হলোর কেরামত বরহক, এগুলো হইন যে অলি হলোর কেরামত, অলি হল বাড়ি গেলানি সাহাবি হল থেকে কেরামত নাই ওটা নাই, এটা মানুষের খোয়াইন আছে। সাহাবি হলোর কেরামত নাই নি, খোলাফায় রাশিদিনের কেরামত আছে 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 আছে। আমি একটা খোঁই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহিহ হাদিস শরীফ আছে, মেহমান লইয়া বাড়িত গেছেন, খানাও কম আছে, বিবিলেও কিছু কথাবার্তা হয়েছে, উচ্চ বাচ্য হয়েছে কিছু, খানা দেওয়া হয়েছে, এখন মেহমান ইনতেন খাইন, জোখ হেমর খাইন, নিচে থাকি দেখা যায় আরও বাড়ি যায়। এটা কিতা কেরামত নি না, না এটা কেরামত। বুখারী শরীফের হাদিস আছে, হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু আর আব্বাদ ইবনে বিশর পরে দুই সাহাবি রসুলুল্লাহর খেদমত গেছেন, রাইতে গেছে বেশি অন্ধকার রাইত, তো দুইজন বাইরে হয়েছেন বাড়ি যেতা, দুইজনের আত বাটি বাটি দুই লাঠি, হাদিস শরীফ আছে উসাইয়া, উসাইয়া হইল বাটি লাঠি, আশা হইল ফুরা লাঠি, তো যাইরা একজনের লাঠি আলো দেওয়া আরম্ভ করছে, তো দুইজনে ও আলো দিয়ে যাইন, যাইতে যাইতে এক জায়গা দিয়ে দুইজনের ফত হয়ে গেছে দুই ভাই, বস একজনের লাঠির মাঝে আলো আছে আর একজনের লাঠিত আলো নাই, যেই দুই ফতে দুইজন গেছেন যান লাঠিত আলো নাই, এটাই আলো দেওয়া আরম্ভ করছে, দুজনকে বাড়িতে ফসি গেছেন। ওকে সুবহানাল্লাহ, তে তো এটা কেরামত নি না, না এটা কেরামত, এটা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কেরামত, এটা হইল আব্বাদ ইবনে বিশর এবং